আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়েতের ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপে কুয়েত সচল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদাল সাবা এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই হচ্ছে কুয়েতের লকডাউন সম্পর্কে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েতের কয়েকটি এলাকায় পূর্বে লকডাউন ছিল তার মধ্যে থেকে কিছু কিছু নেওয়া হয়েছে রয়েছে মাহাবুলা জিলিবাল শুয়েখ এবং ফরোয়ানিয়া এই তিন এলাকার লকডাউন বলবৎ রয়েছে এবং হাওয়ালি ময়দান হাওয়ালি নাগরা খাইতান এইসব এলাকা থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মাহাবুলা জিলিবাল সুয়েক ফরনিয়া এই এলাকাগুলোর মধ্যে লকডাউন বলবৎ থাকবে তবে কারফিউ সময় পরিবর্তন হয়েছে ছিল সন্ধ্যা থেকে সকাল ছয়টা ছয়টা পর্যন্ত এখন সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আজ আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের বাণিজ্যিক ফ্লাইট শুরু করার ব্যাপারে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বাণিজ্যিক বিমান পুনরায় খোলার জন্য কমিটি তার দ্বিতীয় সভা করেছে আজকে বেসামরিক বিমানের প্রধান শেখ সালমান আলহামদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র স্বরাষ্ট্র স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় শুল্কের সাধারণ প্রশাসন এবং পরিকল্পনা বিষয়ক জেনারেল সেক্রেটারির প্রতিনিধিদের উপস্থিতিতে কিভাবে বাণিজ্যিক বিমান চালু করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবার আসি কুয়েতের ট্রাভেল সম্পর্কে কুয়েত থেকে ট্রাভেল করতে কারা যেতে পারবে আর ট্রাভেলের সর্বোচ্চ সময় কি ট্রাভেলের সর্বোচ্চ সর্বোচ্চ সময় হচ্ছে তিরিশ দিনের কম বা তিরিশ দিন আর যে সকল নাগরিক অসুস্থ খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তারা ট্র্যাভেল করতে পারবে অন্য দেশে অথবা ওই সকল স্টুডেন্ট যারা বাহিরে পড়াশোনা করে তারা কুয়েত থেকে ট্রাভেল করতে পারবে অথবা ওই সকল বিদেশি নাগরিক যাদের সাথে কুয়েতিদের বিয়ে হয়েছে তারাও কুয়েত থেকে ট্র্যাভেল করতে পারবে আর এই ট্র্যাভেলের সর্বোচ্চ সময় হচ্ছে মাত্র তিরিশ দিন একটা কথা মাথায় রাখবেন কুয়েস সিভিল এভিয়েশন এখন পর্যন্ত ফ্লাইট স্টার্ট করার কিন্তু কোনো নির্দেশনা দেয়নি তো যারা টিকিট কাটতে চান তারা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন নিজ দায়িত্বে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আমার ব্রেকিং নিউজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ